एक्स्ट्रा टाइम। এখনও অবধি জয় নেই এসসি ইস্ট বেঙ্গলের। এবারের আইএসএল এর একমাত্র দল হিসাবে জয়হীন লাল হলুদ ব্রিগেড লিগ টেবিলের নিচের দিকে রয়েছে। এবার সামনে নর্থ ইস্ট ইউনাইটেড, যারা এবারের আইএসএল এ খুব একটা ভালো ছন্দে নেই, আর এই ম্যাচ নিয়ে প্রস্তুতি শুরু করেছে ইস্ট বেঙ্গল শিবির। এবার নর্থ ইস্টের বিরুদ্ধে নামার আগে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেন এসসি ইস্ট বেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াজ। এবারের আইএসএল এ একাধিক ম্যাচে লাল হলুদ ব্রিগেড লড়াই করে হেরেছে এবং দুটি ড্র করেছে। কোনো উপায়ে ইস্ট বেঙ্গল আবার জয়ের রাস্তায় কি ফিরবে, এই নিয়ে ডিয়াস বলছেন, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের দলের মধ্যে খুব ভালো পরিবেশ এবং যথেষ্ট শ্রদ্ধা রয়েছে একে অপরের মধ্যে। কিছু কিছু ম্যাচে আমরা জিততেও পারতাম, কিন্তু আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি। এদিকে লালুদের হেডস্যার জানিয়েছেন জ্যাকি চাঁদের চোট রয়েছে, এদিকে অরিন্দম ভট্টাচার্যের চোট সেরে উঠেছে এবং নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচে নামতেও পারেন। আদিল খান কি শুরু করবেন নর্থ ইস্ট ম্যাচে? এই নিয়ে ম্যানুয়েল ডিয়াস বলছেন যে শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রফিক ও শিডু এলো দ্রুত সুস্থ হয়ে উঠছেন, খেলোয়াড়দের শারীরিক ফিটনেস ও মানসিক শক্তিতে কি সন্তুষ্ট, এই নিয়ে ম্যানুয়েল ডিয়াস বলছেন, কেবল শারীরিক সমস্যাই নয়, দলের বিষয়ে টেকনিক্যাল ট্যাকটিক্যাল শারীরিক সকল বিষয়েই মাথায় রাখতে হচ্ছে, কেবল একটি বিষয় নয়, অনেক বিষয়কে মাথায় রাখতে হচ্ছে। আমরা প্রস্তুতি দেরিতে শুরু করেছি, তবে শারীরিক দিক থেকে তেমন কোনো সমস্যা নেই। শেষে বিদেশি খেলোয়াড়দের ফর্ম নিয়ে কি চিন্তিত দিয়াজ? এই নিয়ে লালহলুদের হেডস্যারের বার্তা, আমরা 9টি গোল করেছি, বিদেশিরাই 8 গোল করেছে, আমি খুশি ওদের ওপর, আমার কাছে ওরা কিন্তু ভালোই খেলছে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।